এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আমরা এখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছে সেই অ্যাসাইনমেন্টে দ্বিতীয় বর্ষের বাংলা অনার্স তৃতীয় পত্রের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনেকেই অ্যাসাইনমেন্ট লেখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং অনেকে এখনও করেননি, তবে অবশ্যই আজ বা কাল থেকে আপনারা শুরু করে দিন, না হলে 7ই মার্চ অ্যাসাইনমেন্ট জমা দিতে বা কমপ্লিট করতে অসুবিধা হবে। অবশ্যই প্রথমে বলে দিই, আপনারা প্রথম পেজ ফ্রন্ট পেজ এইরকম আপনাদের নাম, এনরোলমেন্ট নাম্বার এবং যে প্রশ্নের উত্তরগুলো আপনারা লিখেছেন এইখানে সেটা উল্লেখ করবেন। দেখুন, এই ক্যান্ডিডেট একের দাগের দুটো লিখেছে, দুয়ের দাগের তিনটে লিখতে হয়, দুটো লিখেছে এখন একটা লিখেনি তাই ফাঁকা আছে, এবং তিনের দাগে চারটে লিখতে হয়। এরকম আপনারা প্রশ্নের নাম্বার এখানে উল্লেখ করবেন, কারণ এক্সামিনার এই প্রশ্নের নাম্বার অনুযায়ী নিচে নাম্বার দেবে, যা নাম্বার পেলেন টোটাল এই জায়গায় বসবে, এক্সামিনার বসাবেন। একই রকমভাবে এই অংশটা আপনাকে স্টাডি সেন্টার কেটে রিসিভ করে দেবে, আপনার একই রকম নাম থাকবে, এনরোলমেন্ট নাম্বার থাকবে, স্টাডি সেন্টার নেম কোড অবশ্যই থাকবে, উপরেও স্টাডি সেন্টার কোড নেম আছে, এগুলো একটু যত্ন সহকারে ফিল আপ করবেন। এবার চলুন আমরা উত্তরে ফিরে যাই। প্রথমে একের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়। এই ক্যান্ডিডেট একের ঘ লিখেছে, অর্থাৎ জীবানন্দ দাস। অবশ্যই আপনারা উত্তরটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন। এই ক্যান্ডিডেটের হাতে লেখা দেখুন খুব সুন্দর নয়, কিন্তু লেখা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। অবশ্যই চেষ্টা করবেন লেখাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং যতটা সম্ভব হোয়াইটনার না ব্যবহার করার চেষ্টা করবেন। এবং উত্তর লেখার সময় আপনারা পেজ নাম্বার ওয়াইজই উত্তর লিখবেন। অনেকে কমেন্ট করছেন যে পেছনের পেজে লিখব কি না, দেখুন এই পেজ নাম্বার আছে 3, এর পরের পেজে দেখুন 4, অর্থাৎ 4 নম্বর পেজে আবার শুরু হয়েছে। পরের পেজে দেখুন 5 নম্বর পেজ, কিন্তু ফ্রন্ট পেজ দেখুন ব্যাক পেজ ফাঁকা, অর্থাৎ দেখুন 5 নম্বর পেজে আপনারা লিখবেন, এরকম মার্জিন টানতে পারেন। 6 নম্বর পেজ, এরপর 7 নম্বর পেজে দেখুন একের দাগের কয়ের প্রশ্নের উত্তর লিখেছে। আশা করি আপনাদের বড় প্রশ্নগুলো আশা করি হয়ে গেছে, তাই আমরা বড় প্রশ্ন নিয়ে খুব বেশি আলোচনা করছি না, জাস্ট লেখার ধরন বা কীভাবে লিখবেন সেটা আমরা উল্লেখ করলাম। দুয়ের দাগের ক, এখানে এই ক্যান্ডিডেট কয়ের প্রশ্ন লিখছে, চর্যাপদের সামাজিক পটভূমি। দেখুন লেখা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু হাতের লেখা যে খুব সুন্দর তা নয়, হাতের লেখা খুব সুন্দর হওয়ার প্রয়োজন নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। এরপর আমরা চলে যাব একেবারে তিনের দাগের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব, কারণ তিনের দাগের প্রশ্নগুলো পেতে আপনাদের অনেকেরই অসুবিধা হবে আমি জানি, তাই তিনের দাগের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে তিনের গ, চণ্ডীদাস প্রেমকে জগৎ বলিয়া জানিয়াছেন, মন্তব্যটি যথার্থ কিনা বিচার করুন। আপনারা উত্তরটা এইভাবে লিখতে পারেন, রবীন্দ্রনাথের ভাষায় চণ্ডীদাস প্রেমকে জগৎ বলিয়া জানিয়াছেন, মন্তব্যটি যথার্থ। চণ্ডীদাসের কাছে জগৎ প্রেমময়, তার সৃষ্ট রাধিকা প্রেম সর্বস্বা, সখীদের সঙ্গে দিন কাটাবার মুহূর্তে শ্রুতিপথে শ্রীকৃষ্ণের নাম প্রবেশ মাত্রই সেই নামের প্রভাবে তাঁর হৃদয় মন আবিষ্ট হয়, হৃদয়ের গভীরে দেখা দেয় নব অনুরাগ রঞ্জিত পূর্বরাগের ভাবব্যাকুল ঢেউ, কৃষ্ণকে পাবার জন্য তার মন উতলা হয়, নিরলঙ্কৃত ভাষায় ভগবত প্রেমের ভাব ব্যঞ্জনা বাস্তব জীবন আঙিনার ছোঁয়ায় বাণীমূর্তি লাভ করেছে। তাঁর রচিত পূর্বরাগের একটি শ্রেষ্ঠ পদ হল সই কে বা শুনাইল শ্যাম নাম। বৈষ্ণব পদাবলী সাহিত্যের কবি শ্রেষ্ঠ চণ্ডীদাসের এই পদটি সর্বজাত পূর্বরাগের অন্যতম নিদর্শন। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের অপূর্ব সঙ্গীত মূর্ছনাময় নাম শ্রবণ করে আকুল হয়েছেন তার মর্মলোকে সঞ্চারিত হয়েছে এমন এক ভাব বিহ্বলতা যা তিনি আগে অনুভব করেননি। শ্যাম নামে এত মধু তার রাধিকার কাছে ছিল অজ্ঞাত। শ্যাম নামে বিমুগ্ধা রাধা
সারাক্ষণ আপন মনেই উচ্চারণ করে চলেছেন শ্রীকৃষ্ণের নাম। নাম জপ করতে করতে রাধিকার দেহ মন অবশ। কৃষ্ণকে পাওয়ার জন্য তীব্র ব্যাকুল বাসনা রাধাকে করে তুলেছে পাগলিনী, যার নাম শ্রবণেই হৃদয় এমন উদ্বেল, তার অঙ্গের পর্শ্বে না জানি কি অনির্বচনীয় সুধা লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের বসতি কোথায়, তার নয়ন বিমোহন মূর্তি কীরূপ, এসব ভেবে শ্রী রাধিকার মনে প্রশ্ন জেগেছে যে তাঁর যুবতী ধর্ম রক্ষা করাই হয়তো কঠিন হবে। শ্রীকৃষ্ণের মধুর নাম কিছুতেই বিস্মৃত হবার নয়। শ্রীকৃষ্ণের মতে কুলগরবিনী নারীরা নিরুপায়ভাবেই তাদের জীবন যৌবন কুলমান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেন। তাই শ্রী রাধিকার উদ্বেগ ও উপায়ন্তর বিহীনতাও অত্যন্ত স্বাভাবিক। সহজিয়া সুরের মরমিয়া কবি চণ্ডীদাস এই পদ দিতে শ্রী রাধিকার পূর্বরাগের উদ্বেগ দশাটিকে সার্থকভাবে অঙ্কন করেছেন। ভাবের প্রাগরতায় ও রচনা নৈপুণ্যে পদটি নিঃসন্দেহে রস সমৃদ্ধ হয়েছে। এখানে কমপ্লিট হলো তিনের দাগের গয়ের প্রশ্ন। এরপর আমরা চলে যাব তিনের দাগের ছয়ের প্রশ্নে। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, কে কোন কবিতায় একথা বলেছেন, পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন। এক যুক্ত এক যুক্ত চার। উত্তরটা আপনারা এইভাবে লিখতে পারেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত নারী কবিতাটিতে একথা বলেছেন। এখানেই দুটো নাম্বার আছে। এরপরের পাঠ অর্থাৎ লাস্ট পাঠ চার নম্বর, সাম্যের গান গাওয়া কবির কাছে নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই, বিশ্বের সমস্ত কল্যাণ অকল্যাণ সবেতেই নারী পুরুষের ভূমিকা আছে। খ্রিস্টীয় আদিপাপের পেছনে যে শয়তানের কথা ভাবা হয়, সেই অমঙ্গলের শক্তি নারী পুরুষ উভয়েরই মধ্যে থাকা সম্ভব। তাই নারীকে এজন্য হেয় করা ঠিক নয়, বরং পৃথিবীর যা কিছু ভালো সেই সব সৃষ্টি, যা মঙ্গলময় সম্পদ, জ্ঞান, গুণ, সৌন্দর্য, সমস্ত কিছুতেই নারীর অবদান আছে। দিনের শেষে তপ্ত দেহ মন নিয়ে পুরুষ ঘরে ফিরে নারীর কল্যাণ স্পর্শে স্বস্তি শান্তি পেয়েছে। নারী বাইরে কম ঐষণা যোগায়, ঘরে সেই কল্যাণী দুয়ের শক্তিতেই সৃষ্টি হয়েছে সচল। এরপর নতুন পরিচ্ছেদ, অলঙ্কার সে তো নারী দেহ স্পর্শেই সুন্দর, নারীর মিলন বিরহে কাব্য সৃষ্টি, ক্ষুধা সুধার মধ্য দিয়ে নিত্য নতুন সৃষ্টি সম্ভব হয়েছে। পৃথিবীর অনেক বিজয় অভিযান মানুষের সমস্ত কীর্তির পিছনে নারীর অবদান সীমাহীন। নারীর প্রেরণায় শক্তিতে এতদিন যারা আশ্রয় পেয়েছে, তারাই আজ নারীর মর্যাদাকে স্বীকার করছে না, এ বড় বিস্ময়। আজ সাম্যবাদের যুগে নারী পুরুষের সমান অধিকার, পুরুষ নারীর উপর আধিপত্য বিস্তার বা তাকে বন্দি করতে চাইলে তাকেই এক সময় তারই সৃষ্ট কারাগারে বন্দি হতে হবে, কেননা এটাই যুগধর্ম। পীড়ন করলে নিজেকেই পীড়িত হতে হবে, সেই সঙ্গে নারীকেও আর স্বর্ণরূপের অন্ধকারে বন্দিনী থাকা চলবে না। যারা একসময় প্রতারণা করে রেখেছিল, তাদের সমস্ত বন্ধন ছিন্ন করে প্রয়োজনে পরাভূত হয়ে নারীকে বিশ্বজয় করতে হবে, আর তাহলেই অনাগত ভবিষ্যতে পুরুষের সঙ্গে নারীর জয় ঘোষিত হবে। কমপ্লিট হলো তিনের ছ। এরপর আমরা চলে যাব তিনের গ অর্থাৎ চণ্ডীদাস, সরি তিনের ক গ হয়ে গিয়েছে, এরপর যাব তিনের ক। চর্যাপদের নামকরণ বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। একটা কথা বলবো, এই লেখার মধ্যে কিছু শব্দগত ভুল আছে, আমরা এখন আপনাদের সামনে শেয়ার করার সময় আমি বুঝতে পারছি, যেহেতু স্টুডেন্ট লিখেছে হয়তো কিছু শব্দগত ভুল থাকতে পারে, আপনারা ওটা একটু সংশোধন করে নেবেন যদি মনে হয়। চলুন, 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগারে রক্ষিত চর্যাপদের পুঁথি সর্বপ্রথম আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। 1916 খ্রিস্টাব্দের শাস্ত্রী মহাশয় হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চারটি পুঁথি, চর্যাচর্য বিনিশ্চয়, সর্ববর্জ্যের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও দাকার্ণবে প্রকাশ করেন। হরপ্রসাদ শাস্ত্রী মনে করেছিলেন যে তাঁর আবিষ্কৃত পুঁথিখানি চর্যাগীতি সংগ্রহের মূল পুঁথি। তিনি মুদ্রণের সময় পুঁথির নামকরণ করেছিলেন চর্যাচর্য বিনিশ্চয়। শাস্ত্রী যেভাবে পুঁথিটির নামকরণ করেছিলেন তাতে মনে হতে পারে যে পুঁথির মধ্যেই চর্যাচর্য বিনিশ্চয় পদগুচ্ছ পুঁথির নাম হিসাবে উল্লিখিত আছে।
কিন্তু পুঁথির কোনোখানেই পদগুচ্ছ উল্লিখিত হয়নি। বিদু শেখশাস্ত্রী মনে করেন পুঁথির একেবারে গোড়ার প্রারম্ভিক শ্লোকের অন্তর্গত আশ্চর্যচর্যাচর্য পদগুচ্ছকেই তিনি পুঁথির নাম হিসাবে যুক্তিযুক্ত মনে করেছেন। আবার প্রবোধচন্দ্র বাগজি পুঁথির যথার্থ নাম চর্যাচর্য বিনিশ্চয় বলে মনে করেন, কারণ তাতে চর্যার আশ্চর্যতা বা রহস্যময় ভাবটি ধরা পড়ে। এরপর লাস্ট পরিচ্ছেদ, অপরদিকে চর্যার নামকরণ সম্পর্কে আধুনিক পণ্ডিতরা নতুন যুক্তি উপস্থাপিত করেছেন। তাঁদের মতে মূল পুঁথির নাম চর্যাগীতিকোষ। পুঁথির অভ্যন্তরীণ উৎস থেকে কোনো দরকারি তথ্য পাওয়া না গেলেও অন্য একটি উৎস থেকে পুঁথির নাম সম্পর্কে জরুরি তথ্য পাওয়া গেছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পি কর্ডিয়ারের তেঙ্গুর গ্রন্থতালিকা থেকে প্রবোধচন্দ্র বাগজি এই তিব্বতী অনুবাদের পুঁথির সন্ধান পান। পরে সেটি উদ্ধার করে তিনি সংস্কৃতে অনুবাদ করেন। এই পুঁথির পুস্পিকায় চর্যাপুথির নাম, টিকাকারের নাম সহ কতকগুলি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এই তথ্য অনুসারে জানা যায় বুধগণ চর্যার কোষ সংকলন করেছিলেন। শিষ্যদের বোধ প্রতিপালনের জন্য আচার্য মুনিদত্ত তার অর্ধসংখ্যক অর্থাৎ 50টি পদের টিকা করেন। এই টিকা গ্রন্থের নাম চর্যাগীতিকোষ বৃত্তি। তাই টিকা সহ মূল পুঁথিটির নাম হওয়া উচিত চর্যাগীতিকোষ বৃত্তি। এটি পণ্ডিতদের দ্বারা অবশেষে সিদ্ধান্ত হিসেবে গৃহীত। এখানে কমপ্লিট করলাম ইবিজি 3 তিনটে টিকা।